নোয়াখালী চৌমুহনি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মহিউদ্দিন মহিন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। গতকাল বিকেলে পৌর এলাকার দক্ষিণ বাজারে নিজ বাড়ির সামনেই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থী মহিন পৌরসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। ইয়াকুব নবী ইমনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন রয়্যাল হসপিটাল ইউনিট 2, হাসপাতাল রোড, মাইজদি, নোয়াখালী।